তাকিব বাবা তাকিব, ওর বাবা আজকে আর বনে যাবি না কাঠ কাটতে? যাবো তো মা, কত বেলা হয়ে গেছে। আরে আগে কেন ডাকুনি মা? সেই সকাল থেকে ডাকছি বাবা, তুই তো উঠতেই চাইছিস না। বলি কি, এবার একটা বিয়ে কর বাবা, আমারও কষ্ট একটু কম হবে। হ্যাঁ গো মা, করবো তো। খুব তাড়াতাড়ি দেখো, তোমার জন্য একটা বউ মায়ে নিতে। আমার পাগল ছেলে, যা তাড়াতাড়ি খেয়ে বনে যা, তা না হলে তোর আবার ফিরতে বেশ বেলা হয়ে যাবে। আমার কুড়ালটা একটু দাও তো মা, আজ মনে হয় বড্ড দেরি হয়ে গেল। ওরে বাবা রে, এত বড় বাঘ, কি বড় বড় দাঁত, আজ বোধহয় আর রক্ষে নেই। কোথায় পালাই এখন আমি? কে মারলো একে এভাবে? যে মেরেছে তাকে অনেক ধন্যবাদ, তা না হলে বাঘটি আজ আমায় খেয়েই ফেলতো। মা জানো, আজ আমাকে বাঘে আক্রমণ করতে এসেছিল। বলিস কি বাবা, বাঘে তোকে আক্রমণ করেছিল? তা বাঘের থেকে রেহাই পেলি কিভাবে? আর বলো না মা, কে যে উল্টে বাঘটিকে আক্রমণ করে মেরে ফেললো, কিন্তু তাকে যে আমি দেখতে পেলাম না মা। সে যাই হোক বাবা, তোর আজ থেকে আর কাঠ কাটতে যেতে হবে না। আমার পাগলি মা, কাঠ না কাটলে খাবো কি? আরে তোমার দোয়া আছে তো মা, দেখো আমার কিচ্ছু হবে না। কে কে তুমি? আমার সামনে কেন আসো না? আমাকে তো তুমি বারবার বিপদ থেকে বাঁচাও, তাহলে আমার সামনে কেন আসো না? জানি না বাবা কি হচ্ছে আমার সাথে এসব, প্রতিদিন একটা না একটা বিপদ লেগেই আছে, তবে আমাকে কে বাঁচায়, কেন আমার সামনে আসে না? মা, ও মা, বাড়িতে আসো। হ্যাঁ বাবা, এই তো আছি। কি হয়েছে, এভাবে ডাকছিস কেন? মা জানো, আজ আবার একটা সাপে আমাকে কামড় দিতে যাচ্ছিল, কিন্তু কে যেন আজ আবার আমাকে বাঁচালো। বাবা আমার কিন্তু খুব ভয় করছে, আমার কথা শোন, কাল থেকে তুই আর বনে যাস না বাবা। মা, কে আমাকে এই দুদিন বাঁচালো সেটা যে আমাকে জানতেই হবে, তুমি আমাকে বাধা দিও না মা। আমার খুব জানতে ইচ্ছা হচ্ছে যে কে আমাকে এই বনের বিপদ থেকে বাঁচায়। আচ্ছা বাবা, তুই যেটা ভালো বুঝিস সেটাই কর, আমার কথা তো আর শুনবি না, তবে নিজের ওপর খেয়াল রাখিস। হ্যাঁ মা, তা তো রাখবোই, তুমি আমাকে নিয়ে কোনো চিন্তা করবে না। জানি না বাবা, কে আমাকে বাঁচায়, আমার সামনেও আসে না, কেন সে আমার সাথে এভাবে লুকোচুরি খেলে।
আজ তো তুমি আমার থেকে পালাতে পারবে না, তুমি তো একটা ছায়া, তবে আমাকে এভাবে প্রতিটা বিপদ থেকে কিভাবে বাঁচাও? দয়া করে তুমি কাঁদবে না, কিসের এত কষ্ট তোমার আমাকে বলো? আমি তমা। তোমার নামটা তো ভারী মিষ্টি। তা মিষ্টি মেয়ে, তুমি আমাকে না দেখতে দিয়ে আমার পাশে কেন ঘোরো? জানি না কোন মায়ায় আমি তোমার পিছু ঘুরি। আমার যদি সাধ্য থাকতো তবে তোমাকে আমি অবশ্যই দেখা দিতাম। আমি তো তোমার ছায়াকে দেখতে পাই, তোমাকে কেন দেখতে পাই না? দয়া করে তুমি আমার সামনে আসো। তুমি আমাকে বিয়ে করবে? বিয়ে? তুমি তো একটা ছায়া, তোমাকে আমি বিয়ে করব কিভাবে? আমাকে বিয়ে করলেই তুমি তোমার সব উত্তর পেয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তোমাকে বিয়ে করে যদি আমার উত্তরটা বের করতে হয় তাতে আমার কোনো আপত্তি নেই, আর তাছাড়া তুমি অনেক ভালো মনের। চলো তাহলে আমাদের বাড়ি ফিরতে হবে। না, আমি তোমার বাড়ি এখন ফিরতে পারবো না, আমার যে এখনো অনেক কাজ বাকি আছে। তুমি চলো আমার সাথে। কোথায় যাব আমি তোমার সাথে? আমি যেখানে থাকি আমার সাথে সেখানেই তুমি যাবে, তবে তুমি আমাকে কোনো প্রশ্ন করতে পারবে না। বিনা প্রশ্নে আমার সাথে তোমার সংসার করতে হবে। তুমি যদি রাজি থাকো তাহলে আমার সাথে যেতে পারো। তোমা তো আমাকে কিছু বলতে চাইছে না, নিশ্চয়ই এর ভেতরে কোনো কারণ আছে, আগে গিয়ে দেখতে হবে। এত কি ভাবছো, আমাকে বুঝি ভয় পাচ্ছো? তুমি বরং তাহলে বাড়ি ফিরে যাও, আমার যে চলে যাবার সময় হয়ে এসেছে। দাঁড়াও তোমা, আমি তোমার সাথে যাব। সত্যি তুমি আমার সাথে যাবে? হ্যাঁ চলো। তোমা, এই আমাকে কোথায় আনলে? এখানে তো সব রাক্ষসদের বাস। তুমি ভয় পেও না, আমার উপর একটু ভরসা রাখতে পারো, আমি তোমার কিচ্ছু হতে দেব না। তোর তো দেখি মেয়ে অনেক সাহস, দেখি তুই বাকি কাজটা কিভাবে করিস। এত হাসি কিছুই নেই রাক্ষসরানী, তোমার জন্যই আমাকে আজ মানুষের সন্তানকে বিয়ে করতে হয়েছে। তেমনি তোমাদের বিনাশ করে আমার মাকে আমি ঠিকই নিয়ে যাব। তোমা কি হয়েছে, আমাকে যদি না বলো তাহলে কিভাবে বুঝবো আমি তোমাদের এই রহস্য? হ্যাঁ তাকিব, এখন তোমার সাথে সবকিছুই বলা যাবে। তখন বলিনি কারণ রাক্ষস রানী বাইরে আমাকে নজর রেখেছিল, তোমাকে যদি তখন আমি বলতাম তাহলে তোমাকে ওরা মেরে ফেলতো। কিন্তু কেন তোমা? এই রাক্ষস রানী আমার মাকে তার এই প্রাসাদে আটকে রেখেছে, কিন্তু সেটা কোন জায়গা তা আমি জানি না। কিন্তু তুমি কে, কি তোমার পরিচয়? আমার মা পরী রাজ্যের রানী। এই রাক্ষস রানী তার ছেলের জন্য আমাকে পছন্দ করেছিল, কিন্তু আমার মা রাজি হয়নি, তাই সে আমার মাকে এই প্রাসাদে আটকে রেখেছে আর আমাকে ছায়া বানিয়ে দিয়েছে। তাহলে তুমি আমাকে কেন বিয়ে করলে? আর রাক্ষস রানীও তো কিছু বললো না তোমাকে। সে আমাকে ছায়া বানিয়ে দিয়েছে, তাই তার ছেলের সাথে আমাকে আর বিয়ে দিতে পারবে না, কারণ ছায়া থেকে সে আমাকে আর কখনোই আগের রূপে ফিরাতে পারবে না। তাহলে কি তুমি আর কখনো আগের রূপে ফিরতে পারবে না? হ্যাঁ পারবো। এই রাক্ষস বলেছিল আমি যদি কোনো মানুষের সন্তানকে বিয়ে করি তাহলে আবার আগের রূপে ফিরতে পারবো। আমি আগামী পূর্ণিমার রাতে আবার আগের রূপে ফিরতে পারবো, কিন্তু তার আগেই ডায়ানিটা আমাদের মেরে ফেলবে। তুমি কি করে জানলে? আমি লুকিয়ে গতকাল তাদের সব কথা শুনেছিলাম। কিন্তু এখন কি করবে? কিচ্ছু জানি না, পূর্ণিমার রাতের এখনো দুদিন বাকি আছে, কাল সকালে দেখবো, এখন অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। বাবা তাকি, আমি তোমার মা, তুমি আমার মেয়েকে বিয়ে করে আমার মেয়েকে অনেক বড় উপকার করেছো, না হলে ও যে সারা জীবন ছায়া হয়ে থাকতো। আমার মেয়েটা জানে না আমাকে কোথায় রেখেছে, ওকে ছায়া বানিয়ে দিয়েছে, তাই মেয়েটার সাথে আমি দেখাও করতে পারছি না। আপনি আমাকে বলুন মা, আপনি কোথায় বন্দী আছেন, আমি আপনাকে উদ্ধার করে আনবো। এই প্রাসাদের ভিতরে দেখবে রাক্ষসদের বড় করে ছবি দেওয়ালে টাঙানো আছে, তার পিছনে একটা দরজা আছে, সেই দরজাটা পার হলেই আমাকে দেখতে পারবে। আচ্ছা মা, আমরা আগামীকাল রাতে আপনার কাছে আসবো। না বাবা, রাক্ষস রাতে এই দরজায় পাহারা দেয়, সকালে সবাই শিকারে বের হয়, তাই কাল সকালে তোমরা আমার কাছে আসবে। আগামীকাল যে পূর্ণিমার রাত, এ রাত পার হলে যে আমাদের সবার বিপদ। আচ্ছা মা, আমরা কাল সকালে আসবো, আপনি চিন্তা করবেন না। সত্যি
সত্যি বলছো তুমি তাহলে তাড়াতাড়ি চলো। দাঁড়াও আগে দেখে নাও রাক্ষসরা চলে গেছে কিনা। মা তোমার এই কয়দিন কত কষ্ট হয়েছে, সবই হয়েছে আমার জন্য। না মা, এতে তোমার কোনো দোষ নেই। এই রাক্ষসদের যে করেই হোক মারতেই হবে, তা না হলে আমরা আবার বিপদে পড়তে পারি। কিন্তু কিন্তু কিভাবে মা? তাদের প্রাণ ভোমরা কোথায় আছে তা আমি জানি। তাহলে মা তাড়াতাড়ি এখান থেকে বের হন, না হলে রাক্ষসরা চলে আসবে। হ্যাঁ বাবা, চলো আমার সাথে। বাহ, আমার ছায়া বউটা দেখতে তো অনেক সুন্দর। কে বলেছে? আমার থেকেও তুমি সুন্দর। বাবা, আমার মেয়েকে তোমার হাতে তুলে দিলাম, ওকে তুমি ভালো রেখো। আমার মেয়েটা তোমাকে বিয়ে করে যে পরি হওয়ার ক্ষমতা নষ্ট করে ফেলেছে, ও আর কোনোদিনও পরি হতে পারবে না। জি মা, ওকে আমি সারা জীবন ভালো রাখবো। চলো গো, বাড়ি চলো, আমার মা যে আমার জন্য অপেক্ষা করছে, তোমাকে দেখে খুব খুশি হবে।